এজন্য অনেকে প্রশ্ন করেন যে মোহতারাম ঈদের নামাজ আদায় করার সিস্টেমটা কি যদি বলেন তাহলে ভালো হয়। ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত তুললেন তারপরে তিনি হাতটা বেঁধে নেবেন, আমরাও হাতটা বেঁধে নেব। অনেকে আরবি নিয়তটাকে এতটাই প্রায়োরিটি দেন যে সারা রাত ধরে উনি চেষ্টা করেন যে আমি তো নিয়ত পারি না নিয়ত পারি না, আরবি নিয়ত মুখস্থ করে তারপরে নামাজ পড়েন। এবং নামাজের পরে একটা ভুল বাংলাদেশে আছে, সেটি হচ্ছে আমরা মুসাফাহা মুআনাকার যে বিষয়গুলো আছে এগুলো আমরা বুঝি না। আমরা বুকের সাথে বুক তিনবার মিলাই এবং কোলাকুলি করি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এরকম বাক্য আমরা পেশ করি, তিনবার বুকে সাথে বুক মিলাই, এটা কিন্তু সুন্নাহ না। ঈদ উল ফিত্রের নামাজ, এ নামাজের বিধান কি এবং এই নামাজ আমরা কিভাবে আদায় করব, বিশেষ করে এক বছর পরে যেহেতু ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহার নামাজ আমাদের সম্মুখে আসে, বিধায় অনেকেই কিন্তু ওই ঈদের নামাজ আর জানাজার নামাজ এর মধ্যে গুলিয়ে ফেলেন আর কি, এবং নিয়মটা অনেকে ভুলে যান। এজন্য অনেকে প্রশ্ন করেন যে মোহতারাম ঈদের নামাজ আদায় করার সিস্টেমটা কি যদি বলেন তাহলে ভালো হয়। দেখেন, ঈদের নামাজ কারো কারো মতে ওয়াজিব এবং কারো কারো মতে সুন্নাহ, তবে ওয়াজিবের পক্ষে বেশি রায়। আমরাও ঈদের নামাজকে ওয়াজিব বলে থাকি, হানাফি মাজহাবের স্কলারদের মতো রায় এটা। এখন ঈদের নামাজ যখন আমরা পড়ার জন্য যাচ্ছি, যাওয়ার পরে আমরা অনেকে কিন্তু নিয়ত করি, আরবিতে যে নিয়তটা আমরা মুখস্থ করি এটা কিন্তু জরুরি না। এই নিয়তটা যেমন নামাইতুয়ান মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইনে সালাতিল ঈদুল ফিত্রি মা সিত্তিল তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমরা যে এভাবে আপনার নিয়তটা পড়ি আরবিতে এটা কিন্তু জরুরি না, বরং জরুরি হচ্ছে নিয়ত করা। এখন আপনি নিয়তটা কীভাবে করবেন, অর্থাৎ বাংলায় আপনি মনে মনে ঈদের নামাজ পড়ার জন্য যে গিয়েছেন এটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট। এবং ইমামের পেছনে আপনি দাঁড়িয়ে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আপনি যে নামাজ আদায় করছেন বা করবেন দাঁড়ানোর পরে অথবা যখন মসজিদে গেলেন তখন এই নিয়তটা করলেই কিন্তু আপনার যথেষ্ট। অনেকে আরবি নিয়তটাকে এতটাই প্রায়োরিটি দেন যে সারা রাত ধরে উনি চেষ্টা করেন যে আমি তো নিয়ত পারি না নিয়ত পারি না, আরবি নিয়ত মুখস্থ করে তারপরে নামাজ পড়েন। আসলে এভাবে নিয়ত পড়াটা জরুরি না, শুধু ঈদের নামাজ না, রোজার ক্ষেত্রেও, তারপরে পাঁচ অক্ত ফরজ সালাতের ক্ষেত্রেও। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা অতিরিক্ত ছয় তাকবীরের সহিত আমরা ঈদ উল ফিত্রের ওয়াজিব নামাজ ইমামের পেছন আদায় করছি, এটা মনে মনে বাংলায় নিয়ত করলে যথেষ্ট। এরপরে আবার কি করব আমরা, আমরা ইমামের সাথে, ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত তুললেন তারপরে তিনি হাতটা বেঁধে নেবেন, আমরাও হাতটা বেঁধে নেব। এরপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হবে, যে জায়গাটা আমরা ভুল করি অনেকে, এই যে তো একবার আল্লাহু আকবার বলে যখন আমরা হাতটা বেঁধে নিলাম, বেঁধে নেওয়ার পরে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা কি হাত বাঁধা রাখবো নাকি হাত ছেড়ে দেব। আপনি একবার তাকবীর বলে হাতটা বাঁধলেন, দ্বিতীয়বার আবার অতিরিক্ত তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিলেন, আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন, তার মানে আপনি হাত ছাড়বেন হচ্ছে দুইবার। এবার তৃতীয়বার আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাতটা বেঁধে নেবেন, তারপরে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বেন, আপনারা শুনবেন, যেহেতু ঈদের নামাজ একাকি হয় না সুতরাং ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ছেন আপনারা সূরা ফাতিহাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, সূরা শুনবেন। সূরা শুরুর পরে ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে আপনারা রুকুতে চলে যাবেন। তাহলে আমি আবারও বলে দিই, এক নম্বর আল্লাহু আকবার বলে আপনারা হাতটা বেঁধে নেবেন, দুই নম্বর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, তিন নম্বর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, চতুর্থবার আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিয়ে সূরা ফাতিহা এবং সূরা মিলাবেন। এরপরে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে আপনারা তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযিম, রুকু থেকে উঠলেন, ওঠার পরে আবার সিজদায় গেলেন, আবার তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা। আচ্ছা, দুইটা সিজদা আপনারা দেওয়ার পরে উঠে গেলেন, উঠে যাওয়ার পরে ইমাম সাহেব অন্যান্য নামাজের মতো যখন সূরা কিরাত পড়বে আপনারাও শুনবেন। আর সূরা ফাতিহা পড়তে হবে কি না এটা নিয়ে মতবিরোধ রয়েছে, তবে হানাফি মাজহাবের একটি চমৎকার বিশ্লেষণ আছে, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে ইমাম সাহেব যখন গ্যাপ দিচ্ছে, আপনারা যখন ইমাম সাহেব পড়ছেন তখন শুনবেন আর যখন ওয়াকফ মানে আয়াত শেষ করছেন তখন আপনারা মনে মনে পড়ে নেবেন, তাহলে আপনার পড়াও হলো শোনাও হলো। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। এবং আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন সূরা ফাতিহা অথবা যে কোনো কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তোমরা
শ্রবণ করো। তো ইমাম সাহেব যখন পড়ছে, আপনি যদি শ্রবণ না করেন, নিজে পড়েন, তাহলে আপনার সে আয়াতের উপর আমল হচ্ছে না। আবার ইমাম সাহেব যখন পড়ছে, আপনিও যদি পড়েন, আপনি যদি না পড়েন, তাহলে আল্লাহ রাসূলের ভাষ্য অনুসারে আপনার নামাজ হচ্ছে না। তো এই জন্য আসলেই সূরা ফাতিহা যখন পড়বে, আপনি শুনবেন, যখন ওয়াকফ করবে বা যখন আয়াত শেষ করবে তখন আপনি পড়ে নেবেন। তো যাই হোক, দ্বিতীয় রাকাত শুরু করার পরে আপনি সূরা ফাতিহা পড়লেন বা শুনলেন, সূরা শুনলেন, এরপরে আপনাকে তাকবীর দিতে হবে। কয়টা? আপনি তো হাত বাঁধায় আছে, এবার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে এরপর আপনারা রুকুতে চলে যাবেন। তাহলে ইমাম সাহেব যখন সূরা পড়ল, আপনারাও সূরা পড়লেন, সূরা শুনলেন, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ল, আপনারা তখন সূরা ফাতিহা পড়লেন এবং শুনলেন, ইমাম সাহেব যখন কেরাত পড়ল তখন আপনারা শুনলেন, তারপর আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন, আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন, তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত বেঁধে নিলেন, এরপরে রুকুর তাকবীর দিলেন। আপনি এভাবে যখন নামাজ সম্পাদন করবেন, অর্থাৎ রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে আগের তাসবি, সিজদায় যাওয়ার পরে আগের তাসবি, তারপর ইমাম সাহেব বৈঠক করবেন, আপনারাও বৈঠক করবেন, আত্তাহিয়াত পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেবেন। সালাম ফেরানোর পরে একটা আবশ্যকীয় আপনার কাজ আছে, সে কাজটি হচ্ছে জুমার নামাজের আগে অনেকে খুতবা আপনারা শুনেন, অনেকে শুনেন না, ঈদের নামাজের পরে যে খুতবাটা হয়, এই খুতবা কিন্তু আপনাদের উপরে শোনা ওয়াজিব, যেটা গ্রাম অঞ্চলে হয় এবং শহরে অনেক জায়গায় হয়। খুতবা যখন চলে অনেক সময় কালেকশন শুরু করেন, টুপি কালেকশন, রুমাল কালেকশন, এটা আপনারা করবেন না। বরং খুতবার সময় একজন মানুষ আরেকজন মানুষকে নিষেধ পর্যন্ত করতে পারবেন না। তো এই হচ্ছে ঈদুল ফিতরের মূলত নামাজের নিয়ম, এভাবে আপনারা নামাজটা সম্পাদন করবেন। এবং নামাজের পরে একটা ভুল বাংলাদেশে আছে, সেটি হচ্ছে আমরা মুসাফাহা মোয়ানাকার যে বিষয়গুলো আছে এগুলো আমরা বুঝি না। আমরা বুকের সাথে বুক তিনবার মিলাই এবং কোলাকুলি করি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এরকম বাক্য আমরা পেশ করি, তিনবার বুকে সাথে বুক মিলাই, এটা কিন্তু সুন্নাহ না। বরং বুকের সাথে বুক মিলাবেন একবার, এবং আপনার চোয়ালের অংশ, ঘাড়ের অংশ আরেকজনের চোয়ালের অংশ, ঘাড়ের অংশের সাথে মিলিয়ে চুমুর একটু ভান করা, এটা আরবরা করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অর্থাৎ মুসাফাহা এক হাতের সাথে এক হাত, আর মোয়ানাকা কাঁধের সাথে কাঁধ, ঘাড়ের সাথে ঘাড়, এবং চুমুর ভান করা, বুকের সাথে বুক একবার মেলানো, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এভাবে তিনি করতে বলেছেন। আমরা ঈদের দিন ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে নামাজ আদায় করব, সবাই সবাইকে ভালোবাসার নজির স্থাপন করব, ভালোবাসার উপমা পেশ করব, গরিব মিসকিনকে সহযোগিতা করব, আত্মীয় স্বজন যাদের সাথে রাগ গুসা ছিল সেই সমস্ত রাগ গুসাকে আমরা দূরভীত করে আমরা ঈদের দিনকে উদযাপন করব, এবং আল্লাহর কাছে সবাই ক্ষমা প্রার্থনা করব, কান্নাকাটি করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মাফ করে দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।